ছেড়ে দাও আমাকে, আমাকে আর মেরো না, আমার লাগছে। তোকে ছাড়বো সালি, তোকে তো কিছুতেই ছাড়া যাবে না। তোকে সালি বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তোর বাপ তোকে আমার ঘাড়ে চাপিয়ে আমার সালা পুরো জীবনটা চালিয়ে দিয়েছে। আমি তোকে ছাড়বো না কিছুতেই। আজ তোকে আমি নিজের হাতে খুন করেই তবে শাস্তি আমার। তুই আমাকে অনেক অনেক চালিয়েছিস বিয়ের পর থেকে। তোকে বিয়ে করে তোর বাপের কাছ থেকে একটাও কানা করিয়ে পাইনি আজ অব্দি। তোকে আমি কিছুতেই ছাড়বো না রে সালি, আগুনে পুড়ে মর তুই, মরলে আমার শান্তি। 10,000 টাকা চেয়েছিলাম তোর কাছে, কিন্তু তুই সালি আমাকে বাপের টাকা নেই বলে নেখামো মারলি। সুরেন, এই সুরেন, এই বাড়ি আছিস? যখন সুরেন বাড়ি আছিস? মাঝরাতে বিপিনের ডাকে আর দরজায় কড়া নাড়ার আওয়াজে সুরেনের ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই শুয়ে শুয়ে সুরেন ঘুম জড়ানো গলায় বলে ওঠে, এটা বিপিনের গলা না? মুখ পড়া মাঝরাতে আমার বাড়িতে আবার কি করতে এসেছে এই বৃষ্টির রাতে? এই কথা বলতে বলতে সুরেন মশারিটা তুলে বিছানা থেকে উঠে দেওয়ালে টাঙানো জ্বলন্ত হ্যারিকেনটা একটু বাড়িয়ে নিয়ে সেটা হাতে করে চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এগিয়ে যায়। আর হাই তুলতে তুলতে দরজাটা খুলতেই দেখে তার বন্ধু বিপিন ছাতা মাথায় দিয়ে এই বর্ষার রাতে তার ঘরের দরজার সামনে সে দাঁড়িয়ে আছে। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। সুরেন বিপিনকে তার ঘরের দোরগোড়ায় এত রাত্রে দাঁড়িয়ে থাকতে দেখে সে একই ভঙ্গিতে হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করে, বিপিন, এই বর্ষার রাতে আমার বাড়ি কি দরকার? বাড়িতে কিছু হয়েছে নাকি? আরে না না, আমার বাড়িতে কিছু হয়নি রে, শুভঙ্কর স্যার ডেকেছে, চল এক্ষুনি একবার হসপিটালে যেতে হবে তোকে। কেন, এই মাঝরাতে স্যার আমাকে ডেকেছেন, কি দরকার আবার হাসপাতালে? এই তো কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে ফিরলাম। স্যার আমাকে কিছু বলেনি এই ব্যাপারে, আমাকে শুধু তোকে ডাকতে পাঠিয়েছে, তাই তো আমি তোকে ডাকতে এলাম এত রাত্রিবেলা। চল চল চল, আর দেরি করিস না, এখন বৃষ্টিটা একটু কমেছে, আবার এরপর বাড়লে মুশকিল হবে, অসুবিধা হবে আমাদের অন্ধকারে, চল চল। দাঁড়া এক মিনিট, আমি গায়ে জামাটা গলিয়ে ছাতাটা নিয়ে আসছি, তুই দাঁড়া। এই বলে সুরেন ঘরে গিয়ে ঘরের আলনা থেকে একটা রং ছোটা জামা টেনে নিয়ে সেটা পরে নিল। দেওয়ালের আংটায় টাঙানো কালো ছাতাটা আর জ্বলন্ত হ্যারিকেনটা নিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে ছাতাটা খুলে সুরেন বিপিনের সঙ্গে হাঁটতে হাঁটতে সোনাঝুরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সুরেন যেতে যেতে বেশ বিরক্তি মুখেই বিপিনকে বলে, আর সারাদিন এই বৃষ্টির মধ্যে 7-7টা লাশ মর্গ থেকে গরুর গাড়িতে বয়ে নিয়ে শ্মশানের কবরে গিয়ে দাফন করেছে। এই রাত 8টা নাগাদ মর্গের সমস্ত কাজকর্ম সেরে বাড়ি এসে ভাত মুড়িয়ে কোনো রকমে নাকে ওকে গুঁজে সবে মাত্র শুয়ে চোখে যেই ঘুম এসেছে তুই ডাকতে এলি, আর ভালো লাগে না বুঝলি। সারা সারা জীবন দিন রাত মরা কেটে কেটে সারা জীবনটা আমার শেষ হয়ে গেল। সুরেনের মুখেই কথাগুলো শুনে বিপিন একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কি করবি বলতো সুরেন, আমাদের এই কাজে তো কোনো বিশ্রাম নেই, ছুটিও নেই, যখন খুশি ডাক পড়ে। আর এই কাজ যদি না করি তাহলে আমরা খাবো কি? তাই আমাদের রোজকার পেটের ভাতের জন্য তো এই কাজ আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত করতেই হবে। তুই একদম ঠিকই বলেছিস, আমাদের বেঁচে থাকার জন্য আর পেটে ভাতের জোগাড়ের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত মুখে রক্ত তুলে কাজ করতে হবে। মাঝে মাঝে ভাবি জানিস, এই নোংরা কাজ ছেড়ে দিয়ে আবার শহর কলকাতায় গিয়ে কাজ করি, কিন্তু কলকাতা শহরে কাজ করে খাটিয়ে নেবে, কিন্তু মাস মাইনে যে এত কম দেবে এটা সারা মাস চলানো মুশকিল হয়ে যায় ভাই। তাই তো কলকাতা শহরে কাজ ছেড়ে এখানে চলে এলাম এই হাসপাতালে, যা মাইনে দেয় আমার একা সংসার চালানোর মতো চলে যায়, এবং সংসারের বাইরে কিছুটা টাকাও আমার বেঁচে যায়।
তাই যা আছি ভালোই আছি, এর থেকে বেশি লোভ করার দরকার নেই। একদম ঠিক বলেছি সুরেন, শহরে কাজ আমাদের মতো গরিব লোকেদের জন্য নয় রে, ও কাজ বড় লোকেদের জন্য। এই গ্রামে ছোটোখাটো কষ্টের কাজই আমাদের জন্য ঠিক আছে। একদমই ঠিকই বলেছিস বিপিন, আমি পাক্কা 4 বছর কলকাতায় কাজ করেছি, এই খাটান খাটায় জানিস না, আর মাস শেষে অল্প মাইনে, সে মাসের মাঝখানে শেষ হয়ে যেত খরচ করতে করতে। বিপিন ও সুরেনের কথার মাঝেই আর তার সাথে কাছে কোথাও জোরে বাজ পড়ল। বিপিন আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ আবার ধীরে ধীরে ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আবার এই টিপ টিপ করে বৃষ্টি পড়তে দেখে বিপিন বলে ওঠে, এই সুরে তাড়াতাড়ি পাচালা, বৃষ্টিটা আবার শুরু হয়েছে, এরপর জোরে বৃষ্টি শুরু হলে হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, চো। বিপিনের কথা শুনে সুরেন তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। ওরা দুজন যখন সোনাঝুড়ি গ্রামের বৃষ্টি জল কাদা মাখানো পথ ধরে যাচ্ছিল তখন অনেক রাত, ওই রাত 12:30 একটা হবে। সারা সোনাঝুড়ি গ্রাম তখন অন্ধকারে ঘুটঘুট করছে, সেই সঙ্গে রাস্তার ধারে আশেপাশের ঝোপ জঙ্গল থেকে সমানে ঝিঝি পোকার ডাক ও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে গ্যাঙর গ্যা করে, আর দূরের দক্ষিণের বাঁশবন থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। সুরেন অন্ধকার গ্রামের জল কাদা মাখানো সরু আলপথ দিয়ে যেতে যেতে হ্যারিকেনের হালকা আলোয় দেখে গ্রামের পথে ঘাটে একটাও লোক নেই, পুরো রাস্তাটাই ফাঁকা, অন্ধকারে ঘুটঘুট করছে। শুধু ওরা দুজনেই গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সুরেন হাঁটতে হাঁটতে লক্ষ্য করল ওর পাশে একটা বড় কালো কুকুর সমানে করুণভাবে কাঁদতে কাঁদতে যাচ্ছে ওদেরই সঙ্গে সঙ্গে। কুকুরটার করুণ কান্না শুনে সুরেনের বুকে একটা অজানা ভয়ের দামামা বেজে উঠল, সেই সঙ্গে মনটা ভারীও হয়ে উঠল। একটা অজানা আশঙ্কার ভয় সুরেনের খালি মনে হতে লাগলো, আজ রাতে তার সঙ্গে কিছু একটা ভালো মন্দ ঘটনা ঘটবেই বা ঘটতে চলেছে, কিন্তু কী ঘটনা ঘটবে সেটা সে আন্দাজ করতে পারল না। এরপর ওরা দুজন আধ ঘন্টার মধ্যে হাসপাতালের সামনে পৌঁছে যায়। হাসপাতালের সামনে পৌঁছাতেই সুরেন হ্যারিকেনের হালকা আলোয় দেখে হাসপাতালের সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে জল জমে রয়েছে, সেই জল আবার হাসপাতালের একতলার বারান্দায় খানিকটা ঢুকে গেছে। হাসপাতালের সামনে জল জমা দেখে সুরেন ও বিপিন দুজনেই খুব সাবধানে ওই জমা জল পেরিয়ে হাসপাতালের ভেতরে ঢোকে। তারপর সুরেন দুতলা সিঁড়ি দিয়ে উঠে সোজা হাসপাতালের সুপার অর্থাৎ ডাক্তার শুভঙ্কর সান্যালের চেম্বারে চলে যায়। সুরেনের পুরো নাম হচ্ছে সুরেন বৈদ্য, মাত্র 2.5 বছর হলো সে বহরমপুরে সোনাঝুড়ি নামে একটি ছোট্ট অখ্যাত গ্রামের সরকারি হাসপাতালে কাজ করছে ডোমের। সোনাঝুড়ি গ্রামে আসার আগে সুরেন আগে থাকতো কলকাতার উল্টোডাঙায়, সেখানে কি একটা কাজ করত, তারপর কি একটা সমস্যা হওয়ায় সে কলকাতার কাজটা বরাবরের মতো ছেড়ে দিয়ে ওইখানকার পাত্তারি গুটিয়ে সোনাঝুড়ি গ্রামে তার মামার কাছে চলে আসে, এবং মামার বদান্যতায় সুরেন এই সোনাঝুড়ি গ্রামের সরকারি হাসপাতালে ডোমের কাজটা পায়। সুরেনের মামা ওই হাসপাতালেই এক ডাক্তারের অধীনে কম্পাউন্ডারের কাজ করত। গত 5 মাস হলো সুরেনের মামা বিশ্বনাথবাবু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, সেই থেকে সুরেনের বাড়ি বলতে তার মামা বিশ্বনাথের বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে গেছে। মামার মৃত্যুর পর থেকে সে ওইখানেই থাকে, কিন্তু মামার মৃত্যুর আগে সে মামার কাছে থাকতো না, গ্রামের কোনো এক বাড়িতে ভাড়া থাকতো খুব কম টাকা দিয়ে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? সুরেনকে চেম্বারের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর গলা শুনে সোনাঝুড়ি হাসপাতালের সুপার অর্থাৎ চিকিৎসক ডাক্তার শুভঙ্কর সান্যাল বলে ওঠে, এই যে সুরেন, আমি বিপিনকে দিয়ে তোমাকে ডাকতে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে, আসো ভেতরে আসো, এই ঝড় জলের রাতে তোমাকে ডাকার ইচ্ছে আমার একদমই ছিল না, কিন্তু কাজটা এমন ভাইটাল যে তোমাকে ডাকতেই হলো, এই কাজটা তুমি ছাড়া এই হাসপাতালে আর কেউ পারবে না তাও আমি জানি। ডাক্তার শুভঙ্কর সান্যালের এই কথা শুনে সুরেন মুখে বিরক্তিভাব এনে বলে, স্যার এত রাতে আমাকে কী কাজে ডেকেছিলেন তাড়াতাড়ি যদি বলেন তাহলে খুব ভালো হয় স্যার। চলো আমার সঙ্গে মর্গে চলো, ওখানে গেলেই তুমি সবটা জানতে পারবে। এই কথা বলে ডাক্তার শুভঙ্কর সান্যাল সুরেনকে নিয়ে নিজের চেম্বার থেকে বেরিয়ে সোজা হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে সিঁড়ি দিয়ে একতলায় নামতে থাকে। সুরেন ডাক্তার শুভঙ্কর সান্যালের সঙ্গে মর্গের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পায় হাসপাতালের করিডোরটা আজ বেশ অন্ধকার, কারণ সকাল থেকে বৃষ্টির দাপটের জন্য সারা সোনাঝুড়ি গ্রামে কারোর বাড়িতেই
কোনো কারেন্ট নেই। হাসপাতালে যাও বা জেনারেটর চলছে, কিন্তু সারাদিন জেনারেটর চলার দরুন জেনারেটরের তেল ধীরে ধীরে শেষ হয়ে আসছে, যার ফলে হাসপাতালের অর্ধেক আলো নিভে গেছে। যাও বা দু একটা আলো করিডোরে জ্বলছে, তাও খুব হালকাভাবে, তাও আবার সেই আলোগুলো একবার জ্বলছে আবার একবার নিভছে। পুরো হাসপাতালের করিডোরটা একটা আলো আঁধারি অন্ধকার পরিবেশের সৃষ্টি করেছে। এছাড়া হাসপাতালের করিডোরের মেঝেতে যারা হাসপাতালে কাজ করে সুরেনের মতো, তারা দু তিনজন কেউ কেউ করিডোরের মেঝেতে বা বেঞ্চে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, এবং চাদরের ভিতর থেকে তাদের নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। দু একটা রোগীদের কেবিনগুলো আলো জ্বলতেও দেখা যাচ্ছে। সারাদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য হাসপাতালের ভিতর একটা বর্ষার ইঁদো ইঁদো গন্ধ বেরোচ্ছে, আর কয়েকটা কোলা ব্যাংকে দেখা যাচ্ছে করিডোরে লাফাতে। এরপর সুরেনকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচের একতলায় নেমে একটা কোনার ছোট্ট ঘরে ঢোকে। সুরেন মর্গের ঘরে ঢুকতেই দেখে মর্গের ঘরের ভিতরে সিলিং থেকে যে দুটো লাইট ঝুলে আছে, তার মধ্যে একটা লাইট দপদপ করে জ্বলছে আর নিভছে সমানে, আর অন্যটা হালকাভাবে জ্বলছে, তার ফলে ঘরটাকে অল্প আলোকিত করে রেখেছে। মর্গের ঘরের ভিতরে দুটো স্ট্রেচারের উপর দুটো ডেড বডি সাদা চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। ঘরের মধ্যে একটা পচা আষ্টে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে সমানে। এরপর ডাক্তার শুভঙ্কর সান্যাল সুরেনকে নিয়ে একটা স্ট্রেচারের সামনে দাঁড়ায়, তারপর সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া একটা লাশের সামনে দাঁড়িয়ে সেই লাশের মুখ থেকে চাদরটা সরিয়ে দিয়ে সুরেনের দিকে তাকিয়ে বলে, এই যে লাশটা দেখছো, এটা একটা বেবারিশ লাশ। একটু আগেই গ্রামের কয়েকজন লোক মিলে এই লাশটা হাসপাতালে নিয়ে সেই মর্গে রেখে দিয়ে গেছে। তারা নাকি সন্ধ্যের সময় এই লাশটা গ্রামের ওই পরিত্যক্ত যে খালপাড়টা আছে ওখানেই পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছে। আমি লাশটাকে এতক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করছিলাম, তা পরীক্ষা নিরীক্ষা করে আমি যা বুঝলাম, এই লোকটাকে প্রথমে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে তারপর ছুরি দিয়ে গলার নলিটা কেটে পুরোপুরি শেষ করে ফেলা হয়েছে। তারপর হয়তো ওই পরিত্যক্ত খালপাড়ে ফেলে রেখে দিয়ে যায়। আমার এই লাশটার দেহ পুরোপুরি পরীক্ষা করা হয়ে গেছে, তোমাকে শুধু লাশটাকে সেলাই করে আমাদের এই সোনাঝুরি গ্রামে যে শেষের দিকে মুরালী ডাক্তার কবরস্থানটা আছে ওইখানে গিয়ে লাশটা দাফন করে দিয়ে আসতে হবে। কারণ লোকটা হিন্দু না মুসলিম তা বোঝা যাচ্ছে না। লোকটার জামার পকেট থেকে আমি বা গ্রামের লোকেরা ওর কোনো রকম কোনো পরিচয়পত্র খুঁজে পায়নি, তাই লোকটাকে দাহ না করে কবর দিতেই বলছি আমি তোমাকে। তা এই কাজটা তুমি করতে পারবে তো সুরেন? এমন কি কঠিন কাজ স্যার, আমি ঠিক পারবো, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। কত বেয়ারিস লাশ ওই মুরারির ডাঙায় দাফন করলাম এই দু বছর ধরে, আপনি আমাকে। যাক, তাই তো বিপিনকে দিয়ে এই ঝড়ঝলের এত রাতে তোমাকে ডাকতে পাঠালাম। আমি জানি এই কাজটা তুমি খুব যত্ন নিয়ে করবে। শিবুকে দিয়ে কাজটা আমি করাতেই পারতাম তোমার জায়গায়, কিন্তু এই মুখ পোড়া তো তুমি বাড়ি যাবার পরই সন্ধ্যে থেকে গলায় মত ঢেলে করিডোরে চিৎপাত হয়ে দাঁত মুখ কেলিয়ে পড়ে আছে। ওকে কাজ দেওয়াটাই আমার বেকার লাগে আজকাল। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি যে কাজের দায়িত্ব দিয়েছেন আজ অবধি আমি তো সেই কাজটা সুষ্ঠুভাবেই করার চেষ্টা করেছি। কি তাই তো আপনি আমাকে বেশি ভরসা করেন বলে এই কাজের দায়িত্ব দিয়েছেন, ভালো হয়েছে। তাই তো আমি শিবুর থেকে তোমাকে বেশি ভরসা করি। আমি জানি তুমি কোনো কাজের দায়িত্ব নিলে সেটা তুমি সঠিকভাবেই পালন করবে তার সময় মতো। এরপর ডাক্তার শুভঙ্কর সান্যাল নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, শোনো এবার আমি যাই সুরেন, অনেক রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, তুমি মন দিয়ে কাজগুলো করো কেমন? এই কথা বলে ডাক্তার শুভঙ্কর সান্যাল মগ থেকে বেরিয়ে যেতেই সুরেন বিওয়ারিস লাশটার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এবং লাশের গা থেকে সাদা চাদরটা সরাতেই দেখে স্ট্রেচারের উপর বছর 40-42 একটা মধ্যবয়স্ক লোক শুয়ে আছে। তার শরীরে নানান জায়গায় কম করে 10-12 ছোড়ার আঘাতের চিহ্ন, সেই সঙ্গে গলার নলিটাকে যেন কেটে ফালা ফালা করে দিয়েছে এবং সেখান থেকে গল গল করে লাল কালচে রক্ত বেরুচ্ছে। ছোড়ার আঘাতে চোটে লোকটার হাত পা পুরো বেঁকে গেছে আর মুখ থেকে সাদা গ্যাজলা বেরুচ্ছে। লোকটার এই বিভৎস অবস্থা দেখে সুরেন কেন জানি না একটু ভয় পেল আজ, এবং তার মনের মধ্যে একটা অজানা ভয়ের আশঙ্কার উদ্রেক হলো মুহূর্তের মধ্যে। এরপর সে আর বেশি দেরি না করে ডাক্তার শুভঙ্কর সান্যালের কথা অনুযায়ী সে লাশের গায়ে সেলাই করতে শুরু করে ধীরে ধীরে। সুরেন যখন মন দিয়ে লাশের গায়ে সেলাই করছিল, হঠাৎই কে যেন মিলে মিষ্টি মধুর কণ্ঠে বলে ওঠে সুরেনের কানের সামনে ফিস ফিস করে, এই সুরেন
সুরেন, কেমন আছো গো তুমি? কানের সামনে মিষ্টি মধুর ফিসফিসানি একটা মেয়েলি গলা শুনে সুরেন ভয়ে চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে মর্গের এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। কাউকে দেখতে না পেয়ে সুরেন মনে মনে বলে ওঠে, আমার কানের সামনে তাহলে কে ফিসফিস করে কথা বলে গেল? হ্যাঁ, সুরেন যখন এই কথাগুলো বলছিল, একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধ যেন সুরেনের নাকে সমানে আসতে লাগলো। সুরেন মিষ্টি ঝাঁঝালো গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিড়বিড় করে বলে ওঠে, এই লাশকাটা ঘরে মোছা দুর্গন্ধের বদলে মিষ্টি ঝাঁঝালো গন্ধটা আসছে কোথা থেকে? এই কথা বলে সুরেন লাশ সেলাই করা থামিয়ে মর্গের ভিতর এদিক ওদিক ঘুরে মিষ্টি ঝাঁঝালো গন্ধটার সূত্র খুঁজতে থাকে, কিন্তু কোথা থেকে ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আসছে সেই সূত্র খুঁজে পায় না। কয়েক মিনিট মিষ্টি ঝাঁঝালো গন্ধটা নাকে আসার পর গন্ধটা ধীরে ধীরে কেটে যেতেই সুরেন আবার সেই পুরনো মর্গের লাশ পচা গন্ধ পেতে লাগলো। এরপর সে নিজের মনের ভুল ভেবে আবার কাজে মন দেয় ঠিকই, কিন্তু তার সমানে মনে হতে থাকে এই মর্গে তার চারপাশে অদৃশ্য কেউ যেন সমানে ঘোরাফেরা করছে, কিন্তু কে ঘোরাফেরা করছে সুরেন তাকে দেখতে পেল না। তার চারপাশে যে অদৃশ্য কেউ ঘোরাফেরা করছে তার সম্পূর্ণ অস্তিত্ব টের পেল, কারণ তার পায়ের সামনে খসখসানি আওয়াজ পাওয়া যাচ্ছিল। সুরেন তার চারপাশে অদৃশ্য কাউকে একটা অনুভব করতে দেখে সে তাড়াতাড়ি করে সেলাইয়ের কাজটা শেষ করে নিয়ে কোনো রকমের লাশটা ঘাড়ে করে বয়ে এনে গরুর গাড়িতে তোলে, কারণ সোনাঝুরির মতো এমন অখ্যাত গ্রামে রোগীর যাতায়াতের জন্য বা অন্য কোনো কাজের জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু হয়নি। তাই সুরেনকে গরুর গাড়ি করেই লাশ নিয়ে যাতায়াত করতে হয় দাফন আর দাহ করার জন্য শ্মশান কবরের উদ্দেশ্যে। লাশটা গরুর গাড়িতে তোলার পর সুরেন গরুর গাড়িটা চালিয়ে মুরালিডাঙ্গায় কবরস্থানের দিকে ওই বেওয়ারিশ লাশটা দাফন করার উদ্দেশ্যে রওনা দেয়। গরুর গাড়িটা নিয়ে মুরালিডাঙ্গার কবরস্থানের দিকে যখন যাচ্ছিল সুরেন, তখন বাইরে মুষলধারায় ধুলোর মতো এমন বৃষ্টি পড়ছে চোখে কিছুই দেখা যাচ্ছে না। সুরেন তখন কোনো রকমের জলকাদার মধ্যে ধীরে ধীরে গরুর গাড়ি চালাতে থাকে, আর মনে মনে ডাক্তার শুভঙ্কর সান্যালের নামে গালাগালি করতে করতে বলে ওঠে, শালা নিজে এখন বাড়ি গিয়ে আরাম করে ঘুমাবে, আর আমাকে এই ঝড় জলের রাতে লাশ দাফন করার কাজ দিলাম। আমাকে ভালো মানুষ পেয়ে শালা আরামে ডাক্তার যা খুশি করে, কবে যেখান থেকে বিদায় নেবে কে জানে বাবা। সুরেন যখন মনে মনে ডাক্তার শুভঙ্কর সান্যালের নামে গালাগালি করছিল, হঠাৎই সুরেনের কানের সামনে আবার সে মিষ্টি মধুর মেয়েলির কণ্ঠস্বর শুনতে পায়। সে মেয়েটা তার কানের সামনে এসে ফিসফিস করে বলছে, কি গো সুরেন, এই ঝড় বৃষ্টি রাতে আমাকে তুমি গরুর গাড়ি করে কবরখানায় দফন করতে নিয়ে যাচ্ছ বুঝি? মর্গের ঘরের ভিতর যে মেয়েলি গলাটা সে শুনেছিল, সেই মেয়েলি গলাটা আবার সুরেনের কানে পুনরায় আসতেই সে গরুর গাড়ি নিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে এবং পিছন দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে যে গরুর গাড়ির ভিতর কেউ আছে কি না। কিন্তু সুরেন দেখতে পায় গরুর গাড়ির ভিতরে টাঙানো হালকা লণ্ঠনের আলোয় লাশ ছাড়া আর কেউই নেই গাড়ির ভিতরে। গাড়ির ভিতর কাউকে না দেখতে পেয়ে সুরেন মনে মনে বিড়বিড় করে বলে, বর্ষামকর রাতে এই ফাঁকা মাঠে মেয়েলি গলার আওয়াজটা তাহলে এলো কোথা থেকে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, কোনো জনপ্রাণীও তো নেই, মানুষের গলা শুনতে পাওয়া তো দুরস্ত। মানে তখন থেকে কি যে হচ্ছে মনে হয় আমার মনের ভ্রম, হয়তো সারাদিন ঘুম হয়নি বলে তাই এসব আমার মনে হচ্ছে। কাল সকালে বাড়ি গিয়ে ট্রেনে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে সুরেন আবার গরুর গাড়িটা নিয়ে চলতে শুরু করে ঠিকই, কিন্তু গরুর গাড়ি নিয়ে যেন কিছুতেই সে গন্তব্যের দিকে এগোতেই পারছে না, কারণ তার শুধু মনে হচ্ছে গরুর গাড়ির ভিতর কেউ বা কারা যেন তিন ডজন ভারী লোহার বস্তা রেখে দিয়েছে বা কেউ যেন বসে আছে। এতটাই তার ওজন যে গরুর গাড়িটা ভারী হয়ে গেছে, কিছুতেই যেন নড়ানো যাচ্ছে না, পথের মাঝখানে পুরো আটকে গেছে খুব অদ্ভুতভাবে, আর গরুগুলোও কেমন যেন চিৎকার করছে সামনে গাঁ গাঁ করে, মনে হচ্ছে তারা রাস্তায় কিছু একটা দেখে ভয় পেয়েছে। গরুগুলো যখন কিছুতেই পথের মাঝখান থেকে নড়ল না, তখন সুরেন হাল ছেড়ে দিয়ে সে গরুর গাড়ি থেকে নেমে একটা বড় বট গাছের তলায় গিয়ে দাঁড়াল, অপেক্ষা করতে থাকে বৃষ্টিটা একটু কমার।
তখনও বিশাল ধারায় বৃষ্টি পড়েই চলেছে। তার সঙ্গে সঙ্গে মেঘ ডেকে চলেছে গুড়গুড় করে, আর সেই সঙ্গে বাতাসে শোঁ শোঁ করে ঠান্ডা হাওয়া বইছে। সুরেন বট গাছের তলায় যখন বসেছিল, হঠাৎ কাছে কোথাও ঝুড়ে বাজ পড়ে। সেই বাজ পড়ার আলোতে দেখতে পায় ঠিক গরুর গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং তার দিকে লাল দুটো জ্বলন্ত চোখে দৃষ্টি তাকিয়ে খিলখিল করে হাসছে। গরুর গাড়ির সামনে একটা মহিলাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার দিকে ওইভাবে তাকিয়ে থেকে খিলখিলিয়ে হাসতে দেখে সুরেন সেই মহিলার উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, পরক্ষণে দেখে আকাশে আবার বিদ্যুৎ চমকানোর আলোতে সেই মহিলা আর গরুর গাড়ির সামনে নেই। এই বর্ষা মুখর রাতে এইরকম অদ্ভুত একটা গা শিরশিরে করা দৃশ্য দেখে সুরেন বেশ ভয় পেয়ে যায়, এবং তার বুকের মধ্যে দিয়ে একটা হিম শীতল রক্তের স্রোত বয়ে যেতেই সে মনে মনে বলে, যে দু বছর আগে মারা গেছে, সে ফেরবে কি করে? এখানে তার যে কোনোভাবেই ফেরা সম্ভব না। আমি যে তাকে নিজের হাতে। এই কথা বলতে বলতে সুরেন নিজের গালে দুটো ঠাস ঠাস করে চড় মারে। এরপর বৃষ্টিটা অল্প ধরে আসতেই সুরেন গরুর গাড়ির কাছে ফিরে এসে তাড়াতাড়ি তাতে চড়ে বসে। গরুগুলো আপনা থেকেই চলতে শুরু করে ঠিকই, কিন্তু সুরেনের গরুর গাড়ি চালাতে চালাতে শুধু মনে হতে থাকে গরুর গাড়ির ভিতরে লাশের সঙ্গে দ্বিতীয় অদৃশ্য কেউ একজন এসে বসে রয়েছে। কারণ সুরেন সেই অদৃশ্য ব্যক্তির নড়াচড়া অনুভব করতে পারছিল স্পষ্টই। সুরেনের এই রকম স্পষ্ট অনুভূতি হতেই সে বারবার গরুর গাড়ি চালাতে চালাতে পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। কিন্তু অদৃশ্য কেউ একজন গরুর গাড়িতে বসে আছে যে তা তার কাছে পরিষ্কার। এরপর সুরেন গ্রামের শেষ প্রান্তে মুরালিডাঙ্গার কবরস্থানের কিছুটা আগে আসতেই তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মুরালিডাঙ্গার কবরস্থানের আগে একটা বড় পুকুর পড়ে। সেই পুকুর ধার দিয়ে যখন সুরেন আসছিল, হঠাৎই তার পিছন থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে, বাবু একটু দাঁড়াবেন। পিছন থেকে মেয়েলি গলার ডাকটা শুনে সুরেন গরুর গাড়ি নিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে, আর বেশ ভয়ার্ত কণ্ঠেই বলে, পিছন থেকে একটা মেয়ে মানুষের গলা শুনতে পেলাম মনে হলো। এই বলে সুরেন ভয়ে ভয়ে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাতেই দেখে বিদ্যুতের অল্প ঝলকানি আলোয় তার ঠিক গরুর গাড়ির থেকে পাঁচ হাত দূরে একটা ঘোমটা দেওয়া মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির ঘোমটা দেওয়া ছিল বলে মহিলাটির মুখ সুরেন সঠিকভাবে দেখতে পেল না। মহিলাটির দিকে উদ্দেশ্য করে সুরেন জিজ্ঞাসা করল, আপনি আমাকে ডাকছিলেন? মহিলাটি সুরেনের গরুর গাড়ির দিকে এগিয়ে আসতে আসতেই বলে, হ্যাঁ বাবু, আপনাকেই তো ডাকছিলাম। আমাকে একটু ওই মুরালিডাঙ্গার কবরস্থানের ওইখানে নামিয়ে দেবেন? আমার না ওইখানেই বাড়ি। আসলে রাস্তাটা এতটাই অন্ধকার যে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আর রাস্তায় কোনো গরুর গাড়িও এই বর্ষামুখর রাতে দেখতে পাচ্ছি না। আপনার গাড়িটা দূর থেকে আসতে দেখে এই আপনাকেই দাঁড়াতে বললাম। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি, আপনি উঠে বসুন। বলছি, আমার সঙ্গে একটা বেয়ারিস লাশ আছে, আপনি ভয় পাবেন না তো? না না, ভয় কিসের বাবু? হ্যাঁ, আমি আর ওইসব লাশ টাশের ভয় পাই না। আমি যে এখন ওদের সঙ্গেই থাকি। মহিলাটির এই ধরনের কথা শুনে সুরেনের বুকটা ভয়ে ধড়াস করে কেঁপে ওঠে। মহিলাটির গলা শুনে সুরেন মনে মনে বলে ওঠে, মহিলাটির গলা মনে হয় আগে কোথাও শুনেছে, কিন্তু কোথায় যে শুনেছি কিছুতেই মনে পড়ছে না। এরপর মহিলাটির সঙ্গে আর বেশি কথা বাড়ালো না সুরেন। সেই মহিলাটি গরুর গাড়িতে উঠতেই সুরেনের আবার মনে হলো যেন গরুর গাড়িতে কেউ আবার আগের বারের মতোই তিন ডজন লোহার বস্তা রেখে দিল বা ভারী কেউ চেপে বসল। এরপর সুরেন কোনো রকমে কষ্ট করে গাড়িটা চালাতে চালাতে মুরালিডাঙ্গার কবরস্থানে আসতেই সুরেন মহিলাটির দিকে তাকিয়ে বলে, আপনার জায়গা এসে গেছে, আপনি নেমে বলুন। মহিলাটি গাড়ি থেকে নেমে সুরেনের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ বাবু, আমাকে এই ঝড় বাদলের রাতে এতটা অন্ধকার রাস্তা পৌঁছে দেওয়ার জন্য। এই কথা বলে মহিলাটি কবরখানার দিকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল। সুরেন ভালো করে তাকিয়ে দেখল, মহিলাটি হাঁটতে হাঁটতে যেন মুরালিডাঙ্গার কবরখানা, যেখানে
সেখানেই হেঁটে হেঁটে গেল। তারপর হঠাৎ করেই কবরখানার সামনে যেতেই কোথায় যে মহিলাটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল তা সুরেন দেখতেই পেল না ঠিক মতো। শুধু মহিলাটির চেহারা দেখে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, এই মহিলাটির চেহারা আদল এত চেনা চেনা লাগছে কেন আমার? এই মহিলাটির সঙ্গে আরেকজনের চেহারার চেয়ে খুব মিল আছে, কিন্তু কিন্তু সে তো। এরপর সুরেন আকাশের দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে মেঘ কেটে গিয়ে ঘন মেঘের আড়াল থেকে ভাঙা চাঁদ দেখা যাচ্ছে এবং সেই ভাঙা চাঁদের হালকা আলোয় চারিদিকের অন্ধকার পরিবেশ একটু হলেও খানিকটা আলোকিত হয়েছে। এরপর সুরেন গাড়িটা একটু কষ্ট করে ঠেলে নিয়ে গিয়ে কবরস্থানের গেটের সামনে নিয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে গিয়ে যেই লাশটা নামাতে যাবে তখন সুরেনের লাশটার গায়ে হাত দিয়ে তার মনে হতে লাগলো লাশটা যেন দ্বিগুণ ভারী হয়ে উঠেছে। হাসপাতাল থেকে গরুর গাড়িতে যখন তুলেছিল লাশটা এত ভারী ছিল না, এখন যেন খুব ভারী লাগছে। সে যেন 50 কেজি ওজনের একটা লোহার বস্তা হাতে নিয়েছে। এরপর সে কষ্ট করে কোনো রকমে লাশটাকে কোলে করে তুলে কবরের গেটের সামনে নিয়ে এসে শুয়ে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে আর মনে মনে বলে, আরে লাশটা তো ভারী হলো কি করে, এই লোকটা তো জলে ডুবে মরেনি, ছোড়া লাগাতে মরেছে। জলে ডোবা লাশ তো ভারী হয়, কারণ সারা শরীরে জল ঢুকে গেলে তো লাশটা ফুলে ফেঁপে ওঠে। আর জলে ডোবা লাশ তো এর আগে অনেক বয়েছি, অতটা ভারী তো কখনো ছিল না। হ্যাঁ, এটা যেন দিউন বাড়ি, যেন আমি সালে 100 কেজি ওজনের লোহার বস্তা বয়ে আনলাম এতক্ষণ। যখন কবরখানার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিল তখন সে লক্ষ্য করলো একটা জিনিস, সে যে এতক্ষণ ধরে যে লাশটা বয়ে এনে কবরখানার গেটের সামনে রেখেছে সেই লাশের লোকটা তার পেছনে এসে দাঁড়িয়ে আছে আর সুরেনের দিকে তাকিয়ে একটা ক্রুড় হাসি হাসছে। সেই হাসিতে কোনো রকম আওয়াজ নেই, নিস্তব্ধ হাসি। এরপর সুরেন হাঁপাতে হাঁপাতে দেখলো আকাশের দিকে তাকিয়ে আবার আকাশে ঘন কালো মেঘ জমে ভাঙা চাঁদকে ঢেকে দিয়েছে পুরো, আবার বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে, চারিদিকে শো শো করে ঠান্ডা হাওয়া বইছে, আকাশে ঘন কালো মেঘ আর বাতাসে আবার শো শো করে ঠান্ডা হাওয়া বইছে দেখে সুরেন বলে ওঠে, এক পাশে এখনই বৃষ্টি নামবে, যাই গিয়ে কাজটা তাড়াতাড়ি সেরে আসে, এরপর জোর বৃষ্টি নামলে কাজটা ভণ্ডুল হয়ে যাবে আর বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। এই কথা বলে সুরেন লাশের লোকটার দুটো হাত ধরে কোনো রকমে টানতে টানতে কবরখানার ভিতরে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে একটা শিমুল গাছের তলায় শুয়ে দিল। তারপর কবর খোঁড়ার জন্য গরুর গাড়ির ভিতরে রাখা শাবলটা আনতে চায় সে, আবার গরুর গাড়ির সামনে গিয়ে গরুর গাড়ির ভেতর থেকে যেই শাবলটা নিতে যাবে গরুর গাড়ির ভিতর থেকে একটা জিনিস দেখে ভয় চমকে ওঠে আর ছিটকে সরে আসে সুরেন। ভয়ার্ত দৃষ্টিতে দেখে এতক্ষণ ধরে যে লোকটা লাশ বয়ে এনেছে এই কবরখানার দাফন করার জন্য সেই লোকটা গরুর গাড়ির ভিতরেই বসে আছে আর জ্বলন্ত লাল দৃষ্টিতে সুরেনের দিকে তাকিয়ে খিটখিট করে একটা বিশ্রী গা শিরশির করা হাসি হাসছে। গরুর গাড়ির ভিতরে লাশের লোকটাকে দেখা মাত্র সুরেন ভয়ে যেই চিৎকার করতে যাবে তখনই দেখে গরুর গাড়ির ভিতরে লাশের লোকটা নেই, গরুর গাড়িটা পুরো ফাঁকা। সুরেন কিছুক্ষণের জন্য এই দৃশ্য দেখে ভয়ে একটু থতমত খেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গাড়ির ভিতর থেকে শাবলটা তাড়াতাড়ি নিয়ে আবার কবরখানায় ফিরে এসে মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে মাটি খোঁড়ার পর একটা বড় সড়ো গর্তের সৃষ্টি হয়। তারপর সুরেন মাটি খোঁড়া থামিয়ে লাশের লোকটার দুটো হাত ধরে গর্তটার মধ্যে যত্ন করে শুয়ে দিয়ে গর্তটা যেই আবার শাবল দিয়ে বন্ধ করতে যাবে হঠাৎ সুরেনের হাত থেকে শাবলটা ছিটকে পড়ে যায় আর ধপ করে সে মাটিতে বসে পড়ে। সে দেখতে পায় লাশের সেই লোকটা গর্তের ভিতর থেকে উঠে বসেছে, কিন্তু লাশের লোকটার মুখের বদলে এখন একটা অন্য মুখ। সেই মুখটা দেখে সুরেন চিনতে পারে এবং কাঁপা কাঁপা গলায় বলে ওঠে সেই মুখের দিকে তাকিয়ে, তুই এখানে এখানে এলি এলি কি করে? সুরেনের এই প্রশ্ন করাতে ও দেখলো সেই লাশের লোকটার মুখের সঙ্গে সঙ্গে চেহারারও পরিবর্তন হচ্ছে এবং চেহারার পরিবর্তন হতে হতে সেই লাশের লোকটা একটা মেয়েলি চেহারার রূপ নিল সম্পূর্ণভাবে। এরপর সেই মেয়েটা সুরেনের দিকে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলে উঠল একটা সাপদের হাসি হাসতে হাসতে, এ বাবা আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে তো তুমি আজ থেকে ওই 2 বছর
আগে কলকাতা হয়ে ওই ওই জায়গাটায় জায়গাটায় রেখে দিয়ে এসেছিলে, মনে পড়ছে? এবার মেয়েটা সুরেনের দিকে এগিয়ে আসতে আসতে এই কথা বলছিল। সুরেন মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটার পুরো মুখটা ঠেকলানো আর সাদা মুখে জমাট বাঁধা রক্ত। সেই জমাট বাঁধা রক্তের জন্য মেয়েটার চোখ মুখ কেমন তা সুরেন বুঝতে পারল না। এছাড়া মেয়েটার শরীরের অসংখ্য কাটা ছেঁড়া লাল লাল লম্বা লম্বা দাগ, সেই দাগগুলো থেকে লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মেয়েটাকে ওইভাবে এগিয়ে আসতে থেকে ধীরে ধীরে পিছুতে লাগলো সুরেন আর বলতে লাগলো বেশ ভয়ার্ত কাঁপা কাঁপা গলায় সেই মেয়েটির উদ্দেশ্যে, আজ থেকে দু বছর আগে আমি কিছুই করিনি, তুই কে? আমি তোকে চিনি না, এখানে চড়া চলে যা বলছি। সুরেনের এই কথা শুনে মেয়েটা হি হি করে একটা সাপদের মতো হাসি হেসে উঠে বলল, এ কি, তুমি আমাকে চিনতে পারছো না কেন? আমি যে তোমার স্ত্রী নয় না, তুমি যে আমার অগ্নি সাক্ষী করা বর, ভুলে গেলে এর মধ্যে? আজ থেকে দু বছর আগে তুমি আমাকে খুন করে কলকাতার একটা অরিত্তপ্ত কবর স্থানে কবর দিয়ে এসেছিলে, মনে পড়ছে এবার তোমার? না, আমি তোমাকে মনে করাবো সুরেন, মনে করাবো। মেয়েটার এই কথা শুনে সুরেন দুই হাত দিয়ে মুখ ঢেকে পাগলের মতো জোরে জোরে চিৎকার করে মেয়েটার উদ্দেশ্যে বলল, আমার কিছু মনে নেই, যা তুই চলে যা। আর আজ থেকে দু বছর আগে তোর আমার মধ্যে যা ঘটনা ঘটেছিল তা ছিল অ্যাক্সিডেন্ট, বুঝলি? অ্যাক্সিডেন্ট। তোমার তোমার কিছু মনে নাও থাকতে পারে, তাই না সুরেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মনে করাচ্ছি। আজ থেকে দু বছর আগে তুমি আমার সঙ্গে ঠিক কী কী করেছিলে আমি সব মনে করাচ্ছি, তাহলে তোমার সব কিছু একে একে মনে পড়ে যাবে, কেমন? এই বলে মিঠা সুরেনের মুখের সামনে মুখ এনে চোখে চোখ রেখে বলতে শুরু করে তার সঙ্গে সুরেন অতীতে কি কি করেছিল সেই সব ঘটনার কথা। আজ থেকে দু বছর আগে সুরেন কলকাতায় আসে কাজের জন্য এবং মেয়েটার বাবার সঙ্গে তার হঠাৎ করেই দেখা হয় কোনো একটা কাজের সূত্রে। মেয়েটার বাবা মাছের ব্যবসা করত বলে সেই ব্যবসায় সুরেনকে কাজ দেয় একটা। তার সাথে কলকাতা শহরে সুরেনের কোনো থাকার জায়গা ছিল না বলে মেয়েটার বাবা তাকে তাদের বাড়িতেই একটা ঘরে থাকতে দেয়। সুরেনের বাড়িতে আসার পর থেকে তাদের মধ্যে আলাপও শুরু হয়। মেয়েটি প্রায় দিনই রাতে তার ঘরে খাবার দিয়ে যেত। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বন্ধুত্ব থেকে তারা একে অন্যের কখন যে দুজন দুজনের গভীর প্রেমে পড়ে যায় সেটা তারা নিজেরাও জানতে পারে না। এরপর তাদের সম্পর্কটা বাড়িতেও জানাজানি হয়ে যায় কিন্তু বাবা মা তাদের এই সম্পর্কটা মেনে নেয় না। মেয়েটার বাবা সুরেনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক করে এক কসাই ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু বিয়ের কিছুদিন আগে একদিন রাতে সুরেন লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে এসে মেয়েটাকে নিয়ে যায় এবং বিয়ে করে। এরপর তারা কলকাতার উল্টোডাঙ্গায় একটা ভাড়া বাড়িতে থাকে। সুরেন মাছের ব্যবসা মেয়েটার বাবার থেকে বেশ ভালোই শিখেছিল বলে সেই ব্যবসায় শুরু করে। বেশ কয়েক মাস সুরেনের মাছের ব্যবসা ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় ক্ষতি হতে শুরু করল। লাভের বদলে তার লাখ লাখ টাকা লোকসান হয়ে যায় এবং মাছের ব্যবসা ধীরে ধীরে পড়ে যেতে দেখে সুরেন ভেঙে পড়ে ও সেই সঙ্গে সে নেশা করতে শুরু করে। রোজ রাতে নেশা করে বাড়ি আসতো আর মেয়েটাকে বলতো যে মেয়েটা যাতে তার বাবার কাছ থেকে সুরেনের ব্যবসার জন্য টাকা নিয়ে আসে। সে চাপ দিতে থাকতো প্রতিদিন আর সেই সঙ্গে তার উপর শারীরিক নির্যাতন করত। এইভাবে চলতে চলতে একদিন রাগের বসে সুরেন নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মেয়েটা শত চিৎকার চেঁচামেচি করে বাঁচার জন্য কিন্তু সুরেন সেদিন মেয়েটাকে বাঁচায়নি, উল্টে বলেছিল গায়ে আগুন লাগিয়ে দিয়ে, শালি তোকে বিয়ে করে আমার লাভের লাভ তো কিছু হলো না, উল্টে লোকসান হলো, তাই তোর মরে যাই ভালো, তাহলে আমার শরীরে চালা মিটবে। এরপর সুরেন নিজের অপরাধ লুকানোর জন্য মেয়েটার পোড়া শরীরটাকে নিয়ে সে রাতে লুকিয়ে লুকিয়ে কলকাতার এক পুরনো পরিত্যক্ত কবরখানায় গিয়ে তাকে কবর দিয়ে আসে সবার লোকচক্ষুর আড়ালে। তারপর সুরেন কলকাতার পাত্তারি গুটিয়ে সেই সোনাঝুড়ি গ্রামে চলে আসে। আর তার এই জঘন্যতম অপরাধের কথা গুণা করেও আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। সুরেন যে কতটা নৃশংস একটা হিংস্র পশু
তা কেউ জানে না, কারণ সে সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পড়ে থাকে সব সময়। সুরেন, তুমি একটা লোভী, তুমি কাউকে ভালোবাসতেই জানো না, আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। তোমার এই লোভের জন্য তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। না না না, ভালোবাসেন তা তো না, ভালোবেসেছ কিন্তু আমাকে নয়, তুমি আমার বাবার টাকাকে ভালোবেসেছ। তোমার মতো মানুষের না এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, জানো, কোনো অধিকার নেই। তোমার জন্য মৃত্যুই শ্রেয়। মেয়েটির কথা শেষ হতেই সুরেন হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, নয়না নয়না, তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন তোমার সঙ্গে আমি রাগের বসে ও নেশাগ্রস্ত অবস্থায় যা যা করেছি তা খুব অন্যায় করেছে, মাইরি বলছি, আর কোনোদিনও করবো না। দয়া করে ছেড়ে দাও বলছি, দয়া করে ছেড়ে দাও। সুরেনের এই কথা শেষ হতেই তার মাথাটাকে যেন বাঁ দিকে খচাত করে মোটকে দেয়। মুটকে দেওয়ার সঙ্গে সঙ্গে সুরেনের ধর থেকে মুন্ডুটা খসে পড়ে আর শরীরটা একবার দুবার কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায়। বিপিন, দুদিন হয়ে গেল সুরেন এখনো হাসপাতালে আসছে না কেন বলতো? কি ব্যাপার, শরীর খারাপ টারাপ হয়েছে নাকি ওর? ডাক্তার শুভঙ্কর সান্যালের প্রশ্নের উত্তরে বিপিন ডাক্তার শুভঙ্কর সান্যালের চেম্বারে টেবিল গোছাতে গোছাতে বলে, স্যার, আজকে সকালে আমি ওর বাড়ি গিয়েছিলাম ওর খোঁজ করতে, কিন্তু ওর বাড়িতে গিয়ে দেখি যে দরজায় মস্ত বড় একটা তালা ঝুলছে। ওর বাড়ির দরজায় তালা ঝুলানো দেখে আমি ওর বাড়ির আশেপাশের প্রতিবেশীকে জিজ্ঞেস করি, কিন্তু তারা কিছু বলতে পারিনি যে কোথায় গেছে। ওই বেওয়ারিশ লাশটা ঠিক মতো কবর দিতে পারলো কিনা মুরালি ডাঙায় গিয়ে সেটাও তো একবার জানিয়ে যাবে। শুভঙ্করের কথা শেষ হতে না হতেই শিবুডোম চেম্বারের মধ্যে হন্তদন্তভাবে ঢোকে আর হাঁপাতে হাঁপাতে বলে বিপিন ও ডাক্তার শুভঙ্কর সান্যালের উদ্দেশ্যে, স্যার স্যার খবর শুনেছেন, স্যার খবর শুনেছেন। শিবুকে হন্তদন্তভাবে চেম্বারে ঢুকতে দেখে ডাক্তার শুভঙ্কর সান্যাল উত্তেজিতভাবে বলে ওঠে, কি খবর শিবু, তুমি এরকমভাবে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে চেম্বারে ঢুকলে, আরে কি হয়েছে কি? স্যার সুরের মারা গেছে, স্যার সুরের মারা গেছে। শিবুর মুখ থেকে সুরেনের মারা যাওয়ার কথাটা শুনে বিপিন বলে, কি করে রে শিবু, ও তো বেশ সুস্থই ছিল। আমি কিছুক্ষণ আগে মুরালি ডাকার কবরখানার পাশ থেকে আসছিলাম, তো হঠাৎ দেখি কি কবরস্থানের গেটের সামনে গ্রামের কিছু লোক, কিছু মানুষের ভিড়, এবং তারা কি একটা দেখে যেন নিজেদের মধ্যে কথা বলছে ফিসফিস করে। ওদের চোখ মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তো আমি কবরখানার গেটের সামনে ভিড় দেখেই সেদিকে এগিয়ে যাই আর জিজ্ঞাসা করি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা ছোকরা মতো ছেলেকে, দেখি ভাই এখানে এত ভিড় কেন, কি হয়েছে? ছোকরা ছেলেটা তখন কবরখানার ভিতরে হাতের আঙুল দিয়ে যা দেখালো তা দেখে আমি তো ভয় চমকে উঠি। যা দেখি তা হলো সুরেনের মুন্ডুটা একটা কবরের পাশে পড়ে আছে, আর মুন্ডহীন দেহটা কবরখানার ভিতরে একটা বড় ঝাঁকড়া শিমুল গাছ আছে, সেই ঝাঁকড়া শিমুল গাছের ডালে সুরেনের দেহটা উল্টোভাবে ঝুলছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্য চোখে দেখার মতো নয়। সুরেনের ভয়ানক চেহারা দেখে আমি সঙ্গে সঙ্গে কোনো রকমে নিজেকে সামলে চলে আসি আপনাকে খবর দিতে ডাক্তারবাবু। শিবুর মুখ থেকে সুরেনের মৃত্যুর খবর শুনে ডাক্তার শুভঙ্কর সান্যাল ও বিপিন দুজনেই বেশ উত্তেজিতভাবে বলে ওঠে, তুমি ঠিক দেখেছ, তুমি কি ঠিক দেখেছ যে ওটা সুরেনেরই ডেড বডি ছিল? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কথাগুলো আপনি আর বিপিন আমার সঙ্গে চলুন না, গিয়ে দেখবেন, চলুন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, আপনাদের দেখিয়ে দেবো। এরপর ওরা দুজনেই শিবুর কথা অনুযায়ী মুরালিডাঙ্গার কবরখানায় যায় শিবুর সঙ্গে, গিয়ে দেখে সত্যি সত্যি সুরেনের মুন্ডুহীন দেহটা একটা বড় ঝাঁকড়া শিমুল গাছের ডালে উল্টোভাবে ঝুলছে আর সুরেনের মুন্ডুটা একটা কবরখানার পাশে পড়ে আছে। তার চোখ দুটো খোলা আবিষ্পারিত, দেখে মনে হচ্ছে কিছু দেখে ভয় পেয়েছে সুরেন। সুরেনের ওই রকম ভয়ঙ্কর অবস্থা দেখে বিপিন ভয়ের সঙ্গে সঙ্গে চোখে চাপা দেয় আর ডাক্তার শুভঙ্কর সান্যাল সুরেনের কাটা ছেঁড়া লাশ দেখে গম্ভীর মুখে বলে, একটা সাধারণ মানুষের পক্ষে মানুষের ধর থেকে মুন্ডু ছিঁড়ে বা কেটে নেওয়া অসম্ভব,
এ কোনো সাধারণ মানুষের কাজ বলে তো মনে হচ্ছে না আমার। ডাক্তার শুভঙ্কর সান্যালের এই কথা শুনে শিবু সুরেনের কাটা ছেঁড়া লাশের দিকে তাকিয়ে ভয়ার তো কণ্ঠে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, তাহলে কাজ হতে পারে? শিবুর প্রশ্নের উত্তর ডাক্তার শুভঙ্কর সান্যাল কিছুই বললেন না, শুধু সুরেনের কাটা ছেঁড়া লাশের দিকে তাকিয়ে থাকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে।